এসব চিপ কোথার থেকে সব রং কিনেছিস তোরা? না 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 না, আমার ফেসে এসব দিবি না, আমার আবার র্যাশেস দেয়। তুমি এসব একদম দিবি না, আমি মেকআপ করে এসেছি। আর এসব চিপ রং তো আমি ছুঁয়েও দেখবো না, আমার এত সুন্দর সুন্দর হাত, আমার সুন্দর সুন্দর নেলস গুলো কিরকম হয়ে যাবে বাজে। আর তোরা এসব পুরনো চটে যাওয়া জামা কাপড় পরে খেলিস কি করে রে? না না, আমি এসব পরে খেলতে দিই। ওখান থেকে একটা বেশ সুন্দর চিকেন কারির একটা বেশ কুর্তা কিনেছি, দেন আমি ট্রেন্ডসে গিয়েছিলাম, ওখান থেকে আমি আর একটা হোয়াইট ড্রেস কিনেছি। কেন দেখ, আজকে তো দোল আর কালকে তো হোলি, তো আজকে জাস্ট এইটুকুনি করে রং দেখাবো। এসব কিসে করে খাচ্ছিস উল্টো পাল্টা জিনিসপত্র? শোন, তোরা সবই আমার বাড়িতে চ, ওখানে আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। তোদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমি সব ওখানে অ্যারেঞ্জ করা আছে। আর হ্যাঁ, তোরা ওখানে সুইমিং স্যুটটা পরতে পারবি, কেননা আমাদের ওখানে সুইমিং পুল আছে। আমার ওখানে না সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি আমি পাপাকে বলে। ওখানে আমাদের ভাং আছে, লস্যি আছে, এছাড়াও বিভিন্ন ধরনের কালার্স আছে, ফ্লাওয়ার্স আছে, বেশ সুন্দর করে ডেকোরেট করা আছে। আর জানিস ভাই, সব এটা হলো জানি, ওখানে একটা শাওয়ারের মতো জিনিস করে রেখেছি পাপাকে বলে। শাওয়ার না, কিন্তু ওখানে কনস্ট্যান্টলি ওয়াটার পড়তে থাকবে। সো শোন, আমার বয়ফ্রেন্ড আগে আমাকে রং দেবে, তোরা কেউ আগে আমাকে প্লিজ রং দিস না, ওখানে আমার বয়ফ্রেন্ডও থাকবে।